ব্যাপার মোহনা তুমি কাটতেছো কেন কি হইছে তোমার আরে চুপ করে আছো কেন কি হইছে বলো আমাকে বলো নতুন করে আর কি বলবো তুমি তো সবই জানো কি হইছে শুনবা তাহলে শোনো আই ফকিনের বাচ্চা মোহনা কোথায় মরলি জানি আয় তুই লেজি দুলা ভাই আপনার চা তোমার চেহারা সুর দেখে তো আমি ভেবেছিলাম তুমি চা শ্রমিকের মেয়ে অন্তত চাটা ভালো বানাবে এই এটা কি চা বানিয়েছো ঠান্ডা পানি দিয়ে কেউ চা বানায় দুলা ভাই চা বানিয়েছিলাম অনেকক্ষণ আগে দুইবার আপনার রুমের সামনে যেয়ে ঘুরে আসছি দরজা বন্ধ ছিল আপনি তো আবার চা মুখে দিয়ে ডিম ডিম করেন ডিম সিদ্ধ করতে গিয়ে চা ঠান্ডা হয়ে গেছে আপনার তো আবার ছয়টা ডিম ছাড়া হয় না মর্জিনা দেখলে ফোঁস করে উঠলো হ্যাঁ রমজাদি তোর এত বড় সাহস হয় কিভাবে হ্যাঁ তুই আমার জামাইয়ের সাথে মুখে মুখে তর্ক করার সাহস কোথায় পাস আপু মুখে মুখে তর্ক করলাম কোথায় যা সত্যি সেটাই বলছি এই যা সত্যি মানে কি হ্যাঁ মরছি না এই মেয়ে তো দেখি সাংঘাতি এ যদি এই বাড়িতে থাকে আমাদেরকে বের করে দেবে নির্যাতন করে মেরে ফেলবে শিক্ষা 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 চন্নাই চুলা নাই ঘর বাড়ি নাই কিচ্ছু নাই ফকিন্নির বাচ্চা কত বড় শখ বউ হইতে আসছে মাতবর বাড়িতে ওর বউ হওয়ার শখ কিভাবে মিটাইতে হয় তুমি খালি দেখো আমি ওর সাথে কি মর্জিনা তোমার ভাইটা শারীরিকভাবে বড় হয়েছে কিন্তু মগজ বড় হয়নি মানে বডি স্ট্রাকচার জমিদারদের মতো কিন্তু রুচি ফকিরনির মতো এরকম নাম না জানা নাম পরিচয়হীন ফকিরনির মেয়েকে কেউ বিয়ে করে আমার খালাতো বোন সালিহা কি সুন্দর মেয়েটা যেমন হাইট তেমন গায়ের রং ওর সাথে বিয়েটা হলে ভালো হতো না বলো এই বাড়িতে তোমার আর আমার রাজত্বটা টিকত কিন্তু এই মেয়ে থাকলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে দাঁড়াও দেখো আমি ওর কি অবস্থা করি আরামসাদির আমি বারোটা বাজাই হ্যাঁ বারোটা বাজাবি তুই কারণ না তোর দুলা ভাইয়ের দাঁত উঠাইতে যাবো বারোটা বাজে এটা হইতেছিলাম এই যে গর্দমাই সাহেব দাঁড়ান এদিক তাকান আপনি কোন বাড়ির জমিদার হ্যাঁ আপনার চেহারার ভিতরেই তো একটা ফকিন্নি ফকিন্নি ভাব হ্যাঁ আর আপনার বাবা মা কয়েকদিন একটা ভাঙ্গা চুরা জমিদার বাড়িতে আসছিল দেখি আপনারা জমিদার হয়ে গেছেন আপনার বাবা কোন রাজ্যের জমিদার ছিল আমার একটু বলেন তো যে আপনি ঘুম থেকে উঠার পর আপনার জন্য চা নিয়ে দাসী বান্দিরা আইসা বৈশা থাকবে কি শুরু করছেন আপনি কি ব্যাপার শালা বাবু তুমি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো তুমি জানো তোমার আন্দাজ আছে তুমি কার সঙ্গে কথা বলছো শোনো দৌলতপুর জমিদারদের শেষ জমিদার কিন্তু আমার বাবা থামেন চালাবাজি করেন আমার সাথে হ্যাঁ এসব চালাবাজি আপনার বউ আর আমার মার সাথে করেন আপনার একটা ভাঙ্গা জমিদার বাড়িতে আপনার বাবা মা ছিল দেখে সেই জমিদার হয়ে গেছেন আপনারা হ্যাঁ গান্দা ঘুরে কথাবার্তা কোন আমার সাথে আমি সব জানি কিন্তু সাজু তুই কিন্তু তোর দুলা ভাইরে অনেক বেশি অপমান করতেছস আজকে মা আসুক আমি মার কাছে বিচার দিমু এই তুই চুপ থাক তুই আর বেশি নষ্টের মন উচ্চ তোর একদম গলায় পাড়া দিমু আমি সারাটা দিন জামাইয়ের সাথে বসে থাকস লজ্জা শরম নাই তোর আরে আমার বউ কি আপনাদের মেয়ের কাজের মেয়ে পাইছেন এই বাড়ির যে যখন তখন যেটা অর্ডার করবে সে করবে সে কেন করে চা খাইব আর আপা শুন এরপরে যদি আমার বউয়ের সাথে তোরা দুইজনের কেউ কোনো খারাপ ব্যবহার করছস বা তারে কোনো অর্ডার দিছ তখন দুইজন আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দিব মনে রাখিস কথা কি জমিদার স্যার যা বুঝাই বলছি আপনি বুঝতে পারছেন তো নাকি আবার বুঝাই বলবো জি না সারা বাবু আপনি পরিষ্কার করে বলছেন আমি পরিষ্কার করে বুঝছি অসুবিধা নাই তাহলে তো খুব ভালো কথা চেয়ার টেবিল নিয়ে এখানে কি সার্কাস শুরু করছেন এগুলো ঘরে ঢুকান এরপর বার আইসা যদি আমি এগুলো এই জায়গায় দেখি তাহলে কিন্তু খবর আছে দুজনের আমার নাম সালামত আমি যা ঘটাই আগেই দেখাই তার আলামত ওই বান্দি মায়াটারে এমন শিক্ষা দিতে হইব তাতে জীবনে কোনোদিন আর এই বাড়ির উপর না আসে জাহাপনা আপনি কোনো চিন্তা করবেন না
ওই বান্দির বাচ্চা শায়েস্তা কামনা করতে হয় সেটা আমি দেখতেছি। শোনো মর্জিনা, আম্মা যান বাড়িতে আসার সাথে সাথে আমরা উল্টা কান্নাকাটি করে বলবো যে আমাদের উপর নির্যাতন হচ্ছে। তুমি বলবা যে একজন জমিদারের ছেলে, তার সাথে সকাল বিকাল দুপুর আপনি না থাকলে কি ধরনের নির্যাতন হয়। এটা এটা ও যদি আমাকে ওরকম ভালো না বাসতো তাহলে ও টিকতেই পারতো না, থাকতো না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে আর আপনার সম্মানের কথা ভেবে সে বাড়ি থেকে নড়াচড়া করছে না। ঠিক আছে যাও। কোনো এই ঘর জামাই, চেয়ার টেবিল এখনো ভিতরে ঢুকার নাই। জমিদাররা চেয়ার টেবিল সারানোর জন্য পৃথিবীতে আসে নাই। চল 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 চল, আর ঝামেলা করবে। নবাব আব্দুল সালামের ডরে 200 বছর আগে ইংরেজরা পালিয়ে গেছে, ইসরায়েল ভয়ে থরথর করে কাঁপছে, আর তোরা তোমার দুঃসাহস, তুই সামান্য ফকিরের মেয়ে হয়ে নবাবের বিরুদ্ধে বিদ্রোহ করিস, এই এত সাহস কোথায়? ভাইজান আমার কথাটা শুনেন। খামোশ বেত্তমিজ, তোর ওই ছোট লোকি মুখ দিয়ে আমাকে ভাইজান ডাকলি কোন হিসেব করে? তোর পরিচয় কি? তোর বাবার নাম কি? কোথা থেকে ভাসি আসছো? আমার শালা বাবুটাকে রূপের আগুনে বশীভূত করে ভেবেছিস সব কিছু দখল করে নেবি তাই না? ওসব শালা বাবুর কথা কি আর বলবো, সুন্দর মেয়ে দেখলে পুরুষের মনুষ্যত্ব ধ্বংস হয়ে যায়। তবে শোন, আমার শালা বাবুকে বশ করেছিস করেছিস, আর কাউকে বশ করতে পারবি না। যদি প্রাণে বাঁচতে চাস 2 দিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবি, তা না হলে তোর শাড়িতে আগুন ধরিয়ে দিয়ে একদম জীবন্ত পুড়িয়ে মার। অসম্ভব অসম্ভব জামাই। আম্মা জামাই, আমার শরীরটা কেমন গিগিগিগি করতেছে। একটা রাস্তার মেয়েকে তুলে এনে বিয়ে করে আমাকে বলবে এটা আমার ছেলের বউ, সেটা কি আমাকে মানতে হবে? আমি তো কোনো মতে এটা মানব না। আপনি কখনো মেনে নেবেন না। আর একটা রাস্তার মেয়ে এই বাড়িতে এসে পাওয়ার খাটাবে, আমার মেয়েকে আমার জামাইকে শাসন করবে, এটা আমি জীবিত থাকা অবস্থায় সম্ভব? সম্ভব না, কোনো মতেই সম্ভব না, আমি মানব না। এটা আমার বাড়ি, আমার ঘর, আমি সিদ্ধান্ত নিব কে থাকবে কে যাবে, সেটা আমি ফয়সালা করব। হ্যাঁ আপনি, দরকার হইলে ওই রাস্তার ফকিরনিকে আর আমার ছেলে সাজুকে এই বাড়ি থেকে বের করে দেব। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। আম্মা আমি একটু কদম বচ্চু করতে চাই। আম্মা আম্মা কি বলবো, এরকম বিস্ময়কর শাশুড়ি আম্মা পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। দেখেন আম্মা, এই পৃথিবীর কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, কি চাইবো আমি? আমরা জমিদার বংশের ছেলে, আমাদের বংশগৌরব বংশ স্ট্যাটাসকে রক্ষা করার জন্যই আপনার এই সম্ভ্রান্ত ফ্যামিলিতে আমি বিয়ে করেছি, এরকম একটা রূপবতী বউ পেয়েছি। কথা হচ্ছে যে কোথা থেকে কে, নাম নেই, গোত্র নেই, পিতৃ পরিচয় নেই, হঠাৎ করে নিয়ে আসলো আর সে এই বাড়ির বউ হয়ে গেল, তার সাথে একই ছাদের নিচে আমরা বসবাস করব, এটা সম্ভব? কথা কম বলো বুঝছো, তোমার এসব নবাবী ভাষণ এইখানে চলবে না। সাজু যদি শোনে তাহলে তোমার গলায় পাড়া দিয়ে সব ভাষণ একবার পেট থেকে বের করো। ভুলে যেও না যে তুমি এই বাড়ির ঘর জামাই, যা করার আম্মা করবে। শোনো আম্মা, এই কাল না কিনি কালকে উঠোটাকে বাড়ি থেকে যেভাবেই হোক বের করতে হবে, ও অনেক বেশি বেড়ে গেছে। আম্মা হুম আম্মা, আপনার পা টিপে দিই না? আচ্ছা উফ।
কি ব্যাপার তুমি এই জায়গায় একা একা বসে আছো আর কি ভাবতাছো ভাবতেছি বাপের সংসারে যে মেয়ে সুখ পায়নি স্বামীর সংসারে কিভাবে সুখ পায় জন্মের পর থেকে সৎমায়ের অত্যাচার সহ্য করে বড় হইছি ঠিকমতো নিজের বাপটারও কাছে পাই নাই আমার জন্মের পর থেকে আমি আর আমার মা অনেক অত্যাচার সহ্য করছি সবাই ভাবছিল ছেলে হবে কিন্তু আমার মতো হতভাগী জন্মে সংসারে সবাই আমার মায়ের পিছে লাগে আমার জন্মতে আমার মায়ের কি দোষ বলো আরে বোকা এটা নিয়ে কান্নাকাটি করতে হবে মন খারাপ করতে হবে আমি আছি না শোনো আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে দেখবা এই বাড়ির সবচেয়ে একদিন সুখী মানুষ তুমি হইবা শুধু আমার একটু সময় দাও আমি সব ব্যবস্থা করে দিই আমি জানি সেই স্বপ্নই তো দেখতেছি নালে কবে নিজেরে নিজে শেষ করে দিতাম আমার মায়ের মতো তুমি এইভাবে কথা কইবা না তোমার আমার জন্যই লো বাঁচতে হইব আর শুনো আমার মন কয় জানো তুমি আমার একটু সময় দাও দেখবা তুমি অনেক সুখী হইবা তোমার মতো ছেলেরে স্বামী হিসাবে পাইছি তোমার ভালোবাসা পাইছি আমার আর কিচ্ছু লাগবো না তুমি শুধু এভাবে আমারে তোমার বুকে রাখো আমি একটু বাইরে যাইতেছি তোমার কিছু লাগবো না আমার কিছু লাগবে না আচ্ছা তুমি কেমন মেয়ে গো তো তোমার কি কোনো চাহিদা নাই তুমি আমার পাশে আছো তাতেই আমি খুশি আমার কিছু লাগবো না আচ্ছা শোনো এই বাড়িতে আমার আম্মার কথা ছাড়া তুমি আর কারো কথা শুনবে না ঠিক আছে আমার জরুরি একটা কাজ আছে আমি একটু বাইরে গেলাম আচ্ছা যাও ঝাড়ু দেওয়া শুরু কর পুরোটা এলাকা ঝাড়ু দিবি একটা পাতা যেন না থাকে কোনো পক্ষীর পশম যেন না থাকে দেখ মা আমি হ্যাঁ আপনি নবাবের বেটি যা ঝাড়ু দেখ আমি বাপরে আবার টাকা দিছিস কেন দেখাও দেখ কোমরটারে ভাঙ 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 এ গুজা কর সাবাস বুঝছো জামাই এইভাবে কঠোর পরিশ্রম করাইলে তিতা হইয়া সংসার থেকে পালাবে নাম বাঁচাও পালাবে না কেন শুনেন আমরা তো জমিদার বংশের ছেলে তো আমার দাদার বাপের আব্বা যাও সে আবার ওই লর্ড ক্লাইভের সাথে একটা ভালো সম্পর্ক ছিল তো ছোট লোকদের কীভাবে স্বাস্থ্য করতে হয় ব্রিটেনদের কাছ থেকে 3 মাসের একটা কোর্স করেছিল এখন আপনি যদি এই কাজের বিটিকে বাথরুমে ঢুকতে দেন খাইতে দেন ঘুমাতে দেন আপনি যতই অত্যাচার করেন যাবে না কেন কোথায় যাবে তার কোনো যাওয়ার জায়গা আছে কেন যাবে আগে যেখানে ছিল সেখানে যাবে না আম্মা তাকে যাওয়াই তো হইলে আরও কঠোর আরও কঠিন একদম হার্ড লাইনে যেতে হবে তবে তাই হবে কঠোর লাইনে হার্ড লাইনে সব লাইনে যাইতে হবে প্রয়োজনে ডালে চালে মিশিয়ে দিতে হবে তারপরে কাপড় পরিষ্কার কাপড়ের মধ্যে গোবর মেখে বাথরুমে পরিষ্কার করাইতে হবে বাথরুমের মধ্যে মনে করো বাইরে যত ময়লা সয়লা আছে সব কিছু ফালাইয়া পরিষ্কার করাইতে দিতে হবে পানি থাকবে না বালতি দিয়া পানি নিয়ে আসবে তারপর কাপড় কাচবে হয়েছে কি আম্মা জান আমরা তো জমিদার বংশের লোক তো আমার দাদা তার সাথে আবার ওই জাপানের রাজার খুব ভালো সম্পর্ক ছিল তো সে বন্ধু মানুষ একটা উন্নত মানের গিফট তাকে দিয়েছি দাদা ওটা এনে তার একদম ড্রয়িং রুমে রেখেছি একটা কাজের মেয়ে সে ওই ঝাড়ু দিতে যে ওই ওই ওটা ফেলে দিয়েছি দাদার মেজাজ গরম হয়ে গেছে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছি এই কাজের মেয়ে যে এত বড় কান লাগেনি দাদা তো বুঝতে পারেনি একদিন গোসল টোসল সেরে দাদা যেই না তার রুমে ঢুকেছি ও বাবা কাজের মেয়ে সাথে সাথে রুমের মধ্যে ঢুকে দরজা আটকে দিয়েছি আমার দাদা বলে আম্মাজন আমার খুব ভয় লাগে কবে না এই কাজের মেয়েটা আমার রুমের ভিতর ঢুকে দরজা আটকিয়ে দেয় কে জি বিশ্বাস করেন আম্মাজান আমি আপনার মাথা চু কি ব্যাপার আম্মাজান বউ হয়ে যায় কিভাবে
কিরে বন্ধু, দুলাবের খবর কি? চাপা বাজারের কথা আমার সামনে কবি না, নিজেরে কয় জমিদার। আর বাড়ির ভিতরে কি প্যাঁচ লাগায় রাখছে জানোস? সে আমার বউয়ের পিছনে লেগে থাকে, কেমনটা লাগে কত? হাই হাই, তুই এটি কি কস? তারে তো আমার কোনো অ্যাঙ্গেলেই জমিদার মনে হয় না। আর একটা মানুষ যদি এরকম শ্বশুরবাড়িতে সারাদিন বইয়া থাকে, প্যাঁচ তো লাগবই। তোর মনে হয় সে যাইব? সে তো একদম খুঁটি গাইরা, তারপর আমাকে বাড়ির ভিতরে থাকতে আসছে। হন, যত তাড়াতাড়ি পারস তার এ বাড়ি থেকে বিদায় কর। এলাকাতে তোদের একটা সম্মান আছে, নাহলে তোকে মান সম্মান ইজ্জত সব যাইব গা। সে তো ঘর জামাই, পুরো গ্রামের মানুষও তো জানা গেছে, তুই জানোস না, তুই আসা যাওয়ার আছে। আচ্ছা তারা মোহনার একটা ফোন দিই, অনেকক্ষণ হয়েছে কথা কই না। দে দে ভাবির লগে কথা কো, তুই তো আসোস অনেকক্ষণ হয়েছে। ও হ্যালো মোহনা, কি করতেছ? এই তো একটু কাজ করছিলাম, এখন ফোন দিলাম। তোমার কথা মনে পড়ছিল তাই একটু ফোন দিলাম। এই এই চুন্নি, ফকিন্দির ঘরে ফকিন্দি, তোকে যে আমরা এত নির্যাতন করছি, এত কষ্ট দিচ্ছি, এত অপমান করছি, তোর মাথার মধ্যে ঢুকে না? নাকি মার খাওয়া, নির্যাতন সওয়া, এটা তো রোগ। রোগ হলে বল, ডাক্তার কাছে নিয়ে যাই। আমার তোর কাছে অনুরোধ করে বলছি, দয়া কর, তোর বাড়ির ঠিকানাটা বল, দরকার হয় আমার পকেটের টাকা দিয়ে আমি গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। বল বল, ঠিকানা বল, ঠিকানা বল। আমি বুঝলাম না, এত আলাপ করার কি আছে? ফরম যদি গলে দুটো লাগায় দাও, অন্যদিকে এখানে ফলায় গলার মধ্যে টপ্পর হতো। একবার সব কথা সরিয়ে বেরিয়ে যাবে। যাবে, আমিও তো বুঝতেছি না, এত আদর করার কি আছে, এত কৌশল কথা বলার কি আছে? শোন মাইয়া, আমি তোরে সুন্দর করে বলতেছি, তোর কোনো বংশ পরিচয় নাই, জাত নাই, তোর বাড়ি কই, ঠিকানা কি, তুই মানুষ না, চুন্নি না, চুন্নি না, কি কিছুই জানি না, জানি জানি না, রাস্তা থেকে তোরে ধরে নিয়ে আসছে। আরে বাবা, আমার তো মান সম্মান আছে, এলাকায় আমার একটা মুখের ব্যাপার আছে, হ্যাঁ আমি কথা বলতে হবে তো, ছেলের মতো দেখাইতে হইব তো, কিন্তু আমি তো তোর দেখাইতে পারবো না। তোর সুন্দর করে বলতেছি, এখনো সময় আছে, তুই চলে যা। তোরে কি বিয়ে করছে না করে নাই সেইটাও তো আমি জানি না, আর যদি কেউ থাকে, কসম কসম, আমার মেয়ের জামাই কসম, আমি তোকে গ্রহণ করব না। সম্ভব না, একটা বুদ্ধি দে, শুধু আমার বাড়ির থেকে বের হয়ে যা, আমি কোনো ঝামেলা চাই না। আমার একমাত্র পোলা স্বর্ণের চামচ নিয়ে যে জন্মাইছে, তোর মতো ফকিন্দির আমি বউ বানাবো, সমাজে মুখ দেখাইতে পারবো? যা বাড়ি যা, যা চলে যা, তুমি কিছু বলতেছো না কেন? আরে কথা তো বলবা। মা, আমার যাওয়ার কোনো জায়গা নাই মা, আপনি আমার যেভাবে বলবেন আমি বাড়ির সব কাজ করবো, চা খাইতে দেবেন তাই খাবো, আমাকে দুই চামচ ভাত আর একটু লবণ দিলে হবে মা, তারপর আমাকে বাড়ি থেকে বের করে না মা, আমাকে বুঝলাম না, এই হারাম যাদের এই নেকা কান্না শুনতেছো কেন? দাঁড়ায় দাঁড়ায়, তোর বা ফুলটা দুটো দাও না কেন গালের মধ্যে? আমার পোলার বড় হইব রাজধানী, রাজধানী কোন রাজার মাইয়া? আমার বউর উপর নির্যাতন করস, আমার বউর এই বাড়ি থেকে তাড়ানোর প্ল্যানিং করস, তোর আজকে আমি আম্মা, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির মালিক আমার আব্বা ছিল না, আমার আব্বা কিন্তু এখন বাইচা নাই, তার মানে এই বাড়ির মালিক এখন আমি। আর তুমি কেমনে পারলা, হ্যাঁ তোমার নিজের বৌমারে তুমি এই বাড়ি থেকে বের করার প্ল্যানিং করতে? সি আম্মা সি। এই তুমি এগুলো মাকে কি বলতেছো? আসো তো ভিতরে আসো। আম্মা আম্মা জান, আপনার ছেলে আমাকে মেরে একদম শেষ করে ফেলেছে, আপনি তো সবই জানেন আম্মা, আমরা জমিদার ঘরের সন্তান, আমাদের ছোট্টবেলা থেকে লালন পালন করা হয়েছে আদর যত্ন করে, জীবনে কখনো কেউ ফুলের টোকা দেয়নি, সেই আমাকে আপনার সন্তান যেভাবে মেরেছে, ও আমার হাড্ডি গুড্ডি সব শেষ,
আম্মা, আমার এই মায়ের বিচার যদি আপনি না করেন, আমি কসম কেটে বলছি, সাঁওতালদের মতো এই বাড়ি থেকে আমি বিদ্রোহ ঘোষণা করব। আম্মা, তোমার ছেলে আমার জামাইরে তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় এত মায়ের মারলো, তুমি কিছুই বললা না। একদম চুপ। তোর ভাই তোর রক্ত, এই বংশের রক্ত। হ্যাঁ, শুনলি না কি কইল? আগুন জ্বালাই দিব। আম্মা আম্মা, ওই দানবটার সাথে সম্মুখে যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা নাই। বিশাল দেহ, একে মারতে হবে ছলে বলে কৌশলে। ও আম্মা, একটা কবিরাজ আছে বুঝছেন, জাদুবিদ্যায় পারদর্শী। এই লোকটার কাছে যদি সামান্য কয়েকটা চুল নিয়ে দেওয়া যায়, সে এমন জাদুবিদ্যা করে একটা বান মারবো, দেখবেন যে গলা দিয়ে রক্ত উঠা দরপর 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 করতে করতে মরে যাবে। কি বলো তুমি, তুমি আমার পোলারে মারার ব্যবস্থা করতেছ? আপনার পোলার কথা বলি নাই আম্মা, পোলার বইয়ের কথা বলছি। সে তো মানুষ না, ডাইনি, মানুষ রূপে ডাইনি, তাকে শেষ করতে হবে। জামাই, যা যা লাগে সব ব্যবস্থা করো, আমি হারতে শিখি নাই, আমার জিততে হইব, জিততে হইব আমার। হ্যাঁ মা, আপনাকে জেতার জন্য যদি আমার জীবনটা দিয়ে দিতে হয় আমি দেবো। আপনি তো জানেন না আম্মা, আমি এত বড় বংশের ছেলে হয়েও আপনাকে নিজের আম্মা চান, আর আপনার মেয়েকে আমার আপন বউ ভেবে ভালোবেসে এত কষ্ট এত যন্ত্রণা আমি সহ্য করছি, এই জন্যে। জামাই। জি আম্মা। আমি হারতে শিখি নাই, আমাকে জিততেই হবে, জিততেই হবে, একশানে যেতে হবে, একশান খেলা হবে। না, তোমারে আর এই বাড়িতে রাখা যাবো না, যা শুরু করছে এগুলা। আচ্ছা আমি এখন কি করবো, কত আমার তো মাথায় আসতেছে না কোনো কিছু। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো, যত কষ্টই হোক আমি এই বাড়িতেই থাকবো। আরে, আমার সৎমা তো এর চেয়ে তো বেশি নির্যাতন করতো, ওরা তো আমার সৎমায়ের চেয়ে তো অনেক ভালো, আমাকে কথায় কথায় গায়ে হাত তোলে না, খালি বকাঝোকা করে। আর শোনো, দুলা ভাইকে এভাবে বকাঝোকা করা তোমার ঠিক হয়নি, যতই হোক বয়সে তোমার উনি বড়। বয়সে বড়, ওটা মানুষ নাকি? ওটা তো কম মানুষ, জানো। আর বৌমা, বাবা আমার তোরা মাফ করে দে, আমি ভুল করছি, অন্যায় করছি, বয়স হয়েছে তো, কখন কি বলে বলে ঠিক নাই, মাথাটা খালি আউলে যায়। আর এই যে তোর দুলাভাই, তোর বোন সারাক্ষণ মাথার মধ্যে খালি ফুস 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 কানের মধ্যে করে তো হাউলে যায়। আমি বুঝছি বৌমা, আমি বুঝছি, মানে ঘরের বউ লোক এরকম অত্যাচার করা উচিত না, এগুলো অন্যায়, আমি জীবনে করতাম না। এই যে তোর দুলাভাই আছে না, একদম বাড়ি করে দেবো, মনে কর চলে গেছে, একদম চলে গেছে, আমি এখনই বাড়ি করে দেবো, চলে যাইব, সব ঠিক হয়ে যাবো। না মা, দুলাভাই এই বাড়িতেই থাকবে, আমরা সবাই মিলেমিশে এই বাড়িতেই থাকবো। তুমি চলো দুলাভাইয়ের কাছে মাপ চাবা, দুলাভাইকে বুঝে এই বাড়িতে রাখতে হবে, চলো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাজে লোকের কাছে আমি মাপ চাইতে পারবো না। তুমি চলো তো, চলো আসো। যা, মলম লাগা, ঘি লাগা, আর সেটার মধ্যে আমি লাগামো আগুন, কুচি কুচি করে লাগবো, কুচি কুচি। কোনো রকম নড়াচড়া করবি না, শব্দ করবি না, সে শব্দ করলে কিন্তু এখনই কোবায় তোরে মাইরা ফেলামো। চুপ, তাড়াতাড়ি মোটা বলটা শেষ করো। শোনেন আম্মা, এখনই ওরে নিয়ে বাইরে দাম যাইব না, ঝামেলা আছে, আগে ওরে নেই, এখানে কিন্তু সাধু বেশি আসে না, এই ঘরের মধ্যে আমরা কিছুদিন আটকে রাখবো, ছয় সাত দিন চলে গেলে সাধু যখন আর ভুলে যাবো, নর্মাল হইব, তখন বস্তার মধ্যে ভৈরা কানের দিন নদীতে মাংস হিসেবে মাছ আছে, বস্তায় ইট বান্ধা ফেরা দেবো, মাছ ওরে খায়া খাওয়াইবো।
শেষ তারা তুমি এই তুমি এত পেছাও কেন হ্যাঁ এত দেরি করার কোনো দরকার নেই এখন ঘরে বন্ধ করো সময় হয়ে গিয়েছে মাসে মর্জিনা ঠিক কথা কইছে পান্ডিত না মা মর্জিনা ঠিক কয় নাই শুনেন আম্মা এই সমস্ত বিষয় কৌশলে হতে হয় আপনি বাঘ সিংহকে শিকার করতে দেখেন নাই ওরা কিন্তু হুটহাট শিকার করে না আগে পজিশন নেয় ভিকটিমের অবস্থা বুঝে তারপর সাইজ বুঝে অবস্থা বুঝে সময় বুঝে ক্যাট করে লাভায় পড়ে শুনেন আমরা কিন্তু এই মায়ার পেছনের ইতিহাস জানি না এমনও কিন্তু হইতে পারে এর বাপ ডাকাত কিংবা খুনি এমনও হইতে পারে সে নিজেই সিয়াডির লোক একটা লাশ গায়েব করতে দেয় আমরা সবাই লাশ হয়ে যাবো দরকার কি দশ একটা দিন যাক সাজুকে আমরা বুঝি তারপর যেটা বললাম সেটাই বস্তায় বুড়া পানির মধ্যে ডাকবি তাহলে করবো ওটা কি এখন কি করবো আরে আবার কি করবো আপাতত এখানে বন্দি করে রাখি এখানে তো সাজু আসে না কোনোরকম চুল লাগছে আম্মা এবার তো বুঝতে পারলেন আপনার জন্য আমরা জান কুরবান দিতে পারি সাজু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু আমি একটা গোপন মিশনে আসছিলাম তোমার মায়ায় পড়ে গেছি তোমার ভালোবাসা পেয়ে সেটা থেকে অনেক দূরে সরে গেছি তাই আমার মিশনটা সাকসেস করতে আমি চলে গেলাম আমার উচিত হয় নাই আমাকে তুমি খুঁজতে চেও না ভালো থেকো মা মা কি হয়েছে বল এটা কি হলো কেমনে সম্ভব বৌমা তো আমারে কইল সে মার্কেটে যাবো কেনাকাটা করবো আমি বলছি যে বৌমা আমি তোমার সাথে যাই সে বলল না আম্মা আপনি যাওয়ার দরকার নেই আমি একা যেতে পারবো আর তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ গো এটা কি করলো এটা কি করলো মাসে কাছে কি করবো ওরে আল্লাহ রে হে বৌমা তুমি এটা কি করলা তুমি কি করলা ফেসবুকের দল একটা মানুষ কল কেটে দাও মানে তো বুঝতে হবে তিনি বিজি আছেন তোমরা বারবার কল দিচ্ছ মিনিস্টারের কল আমি রিসিভ করতে পারছি না কি কি হয়েছে কি প্রয়োজন বলো দুলা ভাই আপনি নিজেই তো বললেন যে আপনার বাড়িটা যাই দেখে আসার লাগে তাই না কইছেন না যাওয়ার পরেই তো মনে করেন যে আমগুলো আধা ঘন্টা ধরে পিটাইছে আরে কি আজব কথা খামাখা কেন পিটাবে ওরা তো গরু পিটায় মহিষ পিটায় না তোমরা কি গরুর মতো কোনো আচরণ করেছিলে আরে না আমরা মহিষের মতো কি করব আমরা ওইখানে বাগান থেকে জাস্ট একটা ফুল ছিড়ছি ফুল ছিড়ার পরে পিছন থেকে চার পাঁচজন এসে দিছে আমগুলো পিটা আজব তো আমার নাম বলো নাই আরে ভাই আপনার নাম বলার পরে এমন আপ্যায়ন করছে বুঝছেন টানা দশ দিন ধরে যদি ট্যাবলেটও খাই না সহ্য হইতে পারবো না ভাই আমার নাম কি নাম বলেছো বলো তো জমিদার সালামত খা হাই বোকা ওরা কি আমার সার্টিফিকেটের নাম মুখস্থ করে বসে আছে আমার নিক নেম হয়েছে কি তোমাকে বলতে হবে যে আমি ছোট জমিদারের লোক দেখতে কি আপ্যায়নটা করে আমাদের বংশের মধ্যে সবচেয়ে সাইজের ছোট আমি এই জন্য সবাই আমাকে ছোট জমিদার হিসাবে চেনে বাবা রে তোমরা তো জানো না আমি যদি এখনো আমার এলাকায় প্রবেশ করি ছাতা ফোটানো থাকলে সেটা বোঝাবে
স্যান্ডেল হাতের সাইডে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম জমিদার সাহেব, কারণ ওই এলাকায় স্কুল কলেজ হাট বাজার সব তো আমার দাদার দান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার যেও, ভালো মতো আপ্যায়ন পাবে। ওকে না দুলা ভাই, আজ যাওয়ার ইচ্ছে আমার নাই, একবার যাওয়াতে আমার অ্যাশমিটাই গেছে, আর আজ যাবো না। শেষ, ঠিক আছে ঠিক করে নে, এখন যাও, বিজি আছে বিজি আছে, যাও, আমি এই বিষয়ে পরে কথা বলবো, যাও। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। আলতুগোলা যে কোথেকে আসে, তবে যেভাবে হোক, হাত পা টিপে হোক, কৌশল করে হোক, আম্মাকে হাতের মুঠোয় রাখতে হবে। আম্মা ঠিক সব ঠিক, ওই কন্যাগ্নিকে এই বাড়ি থেকে সরাতেই হবে। মোহনা, তুমি আমার সাথে এমন করলে, আমি তোমাকে কত ভালোবাসলাম, তোমার জন্য বাড়ির সবাইকে অপমান করলাম, তোমাকে নিয়ে কত প্ল্যান করলাম, আর সেই তুমি আমার সাথে এরকম করলে। সেইখানে বাঘের ভয়, সেইখানে রাত ভয়, মুরগি ঘরে ঢুকাইছি, দরজার মতো আমার ফোলা ফুয়েছে। বাবা, বৌমার কোনো খোঁজ পাইলি? আহারে, মেয়েটা কোথায় চলে গেল? ভালো মেয়ে ছিল, খারাপ লাগতেছে মেয়েটা লেগে, কেমন জানি অস্থির অস্থির লাগতেছে, বাড়িটা ফা ফা করতেছে, খা খা করতেছে। আরে মুরবি হিসাবে শাশুড়ি হিসাবে কত শাসন করছে, বকা দিছে, গায়ে হাত দিছে, কখনো কোনো প্রতিবাদ করে নাই, একটা টু শব্দ করে নাই, সব মুখ গুজে সহ্য করছে। কোথায় যাবি এখন মেয়েটা, কই খুঁজবো? আমার ছেলের বউ, বৌমা বৌমা, তুমি কেমনে পারলা এরকম করতে, কেমনে পারলা বৌমা? আচ্ছা আমি নিলে শাশুড়ি, আমি জন্ম দেই নাই, আমার জন্য তোমার মায়া হয় না, কিন্তু তোমার স্বামী, আমার ছেলে তো তোমার স্বামী ভালোবাসছিলা, কেমনে তুমি স্বামীরে ভুলিয়া গেলা, আমার মাথায় আসে না বৌমা, আমার বউ। বাবা রে, আমি বুঝি, আমি তো কষ্ট বুঝি, একবার লেগে তো জীবন আটকায় থাকবো না, ঘরে শোন, আমি দোয়া করি, আইসে বলবো, আইসে বলবো। এদিকে এদিকে তো পারবা না তো, আমি আসতেছি, ধরো ধরো।
আরে দুলা ভাই এদিকে আসেন একটা অটো লাইগা নিয়ে আসেন আমি তুলে দিতেছি না 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 তুমি অফিসে চাকরি বাকরি করো অনেক কষ্ট হয় তোমার প্রয়োজন নেই তুমি রেস্ট নাও আমি পারবো আরে জমিদার বংশের ছেলে না তোমার কি হয়েছে তোমার এই অবস্থা কেন মা তুমি এটা কেমনে পারলা তুমি এইভাবে মোহনারে মাইরা ফেলাইতে চাইলা ওর কি দোষ ওর তো এই বাড়িতে আমি নিয়ে আসছি ও তো নিজে থেকে আসে নাই মায়েরা রাস্তায় সুইসাইড করতে চাইছিল ওর সৎ মায়ের নির্যাতনে ওর জীবনও রাখবো না সেইখান থেকে ওরা আমি উঠে নিয়ে আসছি নিয়ে এসে বিয়া করছি আর তুমি সি 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 আম্মা মা তুমি কি জানো একটা মানুষ কতটা আঘাত পাইলে তার নিজের জীবন শেষ করে দিতে চায় চাচা ভাইয়া দেখেন তো এই মাইয়াটা আপনার মাইয়া কি না বাবা বাবা মারে তোর জীবন শেষ করার মূল কারণে ছিলাম আমি অতভাগা বাবা তোর মা আমারে মাফ করে দিস মা আপনারা সবাই শুনেন আমি জব্বর চৌধুরী দৌলতপুরের জমিদার আমরা মোহনা যখন জন্মগ্রহণ করে আমরা ভাবছিলাম ছেলে হবে আমরা সবাই ছেলের অপেক্ষায় কিন্তু হলো মেয়ে তখন আমরা সবাই মোহনার মার সাথে অনেক খারাপ আচরণ করি খারাপ আচরণ সহ্য করতে না পেরে মোহনার মা একদিন মারা যায় পরিবারের কথায় আমি আরেকটা বিয়ে করি তখনই মোহনার জীবনে নেমে আসে অন্ধকার আমি কিছুই করতে পারিনি বাপ হয়ে মোহনার সৎ মা সারাক্ষণই মোহনার উপরে অনেক নির্যাতন করে নির্যাতন সইতে না পেরে হঠাৎ করে মেয়েটা বাড়ি থেকে পালিয়ে যায় তখন থেকে আমি আর আমার মেয়েটাকে খুঁজে পাইনি কত জায়গায় খুঁজেছি তাহলে জিডি করছি আমি আমার মোহনাকে পাইনি অবশেষে তো পাইলাম আমাকে ক্ষমা করে দিস মা তুই এই বাড়িতে আপনি এই শয়তানের বাচ্চারা চিনেন কিভাবে আপনার কাছে আমরা পুরো পরিবারের ঋণে অনুরোধ এখানে কোনো কিছু বলার দরকার নাই ওর বাবাই তো আমার জমিদার বাড়িটা দেখাশোনা করে কি জমিদার বাড়ি দেখাশোনা করে 20 বছর হলো আমরা ওই বাড়িতে যাই না ওর বাবাই ওই বাড়িটা দেখাশোনা করে এই ছোট লোকের বাচ্চা এই ছোট লোক তুই দারোয়ান হইয়া জমিদার পরিচয় দে আমার কাছে হ্যাঁ জমিদার পরিচয় দে বাবারে বাবারে তুই আমার মাফ করে দে আমার ভুল হয়ে গেছে আমি বড় বড় অন্যায় করে ফেলছি আমি অন্যায় করছি ভুল করছি আমি মূর্খ এই জন্য ভুল করছি আর এই যে এই শয়তানের বাচ্চা এই এই কবি দারোয়ান লুচ্চা বদমাশ তার কারণে আমি এই বোরলা করছি আজকে তারে আমি জুতা দিয়ে বিচার আম্মা আম্মা
তোর নাটক বন্ধ কর। তোরা যে অন্যায় করছস এতদিন ধরে তোর কোনো ক্ষমা নাই। তোরা এই মুহূর্তে এই বাড়ি থেকে দুজন বাইরে হয়ে যাবি। যা বাইরে। মা বাইরে কিছু কর। এই বাইরে মার দিকে তাকাবি না বাইরে। এই বাইরে তোর জমিদার গোষ্ঠী গিলাই। বাইরে চুপতা। বাবারে আমি তোর মা আমি তোর জন্ম দিছি কিন্তু বড়রাও ভুল করে মাও ভুল করে। তুই মনে কর আমি তো সন্তান তুই আমার বাপ আমি ভুল করছি আমার তুই মাফ করে দে। কি করবি মা তো ফলাইতে দিতে পারতি না বাবা। আমি সন্তান শিশু মানুষ বড় হইলে শিশু হয়ে যায় ভুল করে। আমি বাপ করছি বাপ আমার তুই মাফ করে দে আমার মাফ করে দে মাফ করে দে বাপ। আমার কাছে কেন মাফ চাইতেছো? যার সাথে অন্যায় করছো তার কাছে মাফ চাও। ভাইসাব ভাইসাব আপনি যোগ্যতা অনেক বড় কিন্তু আজকে আপনি আমার দুয়ারে আমার ভাই হিসেবে আইছেন এই বোনটার মাফ করা যায় না। আমি আপনার বোন হইতাম চাও এই বোনটার মাফ করে দেওয়া যায় না। ও মা 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 আমি তুই আজ থেকে তুই আমার মেয়ে আমার সন্তান আমি তোর মা এ বুড়া মাঠের মাফ করে দিবি না দিবি না মা মারে ও আমার মাফ করে দে ও মা মারে আমার মাফ করে দে।